সময় দেখা যায় খাবার খাইতে যাইয়া অনেকের গলার ভিতরে মাছের কাঁটা আটকে যায়। মাছের কাঁটা বা যে কোনো জিনিস যখন গলার ভিতরে আটকে যায়, তখন এই লোকটার চলাফেরা যে কত কষ্টকর এটা ওই ব্যক্তি ছাড়া কেউ বোঝে না। ডুব পর্যন্ত গিলতে পারে না, পানি পর্যন্ত পান করতে পারে না। কোরআনে কারিমের ভিতরে একটি আয়াতের কথা আলোচনায় এসেছে, এই আয়াতটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের কাঁটাটাকে সরায় ফেলে। কারণ কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিবিয়ান লিকুল্লি শাই, সর্ব বিষয়ে এখানে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, মানুষের মুক্তির জন্য, মানুষের সফলতার জন্য, মানুষের কল্যাণের জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনকে নাজিল করেছি, কোরআনটা হচ্ছে শিফা, আরোগ্য শক্তি কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আর মুমিন যারা তাদের জন্য কোরআনটা হচ্ছে রহমত স্বরূপ, মুমিনদের জন্য এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করেছেন। সূরা শুআরা 78 থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকানী ফাহুয়া ইয়াহদীন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে হেদায়েত দান করেন, কারণ হেদায়েত তো একমাত্র মালিক হচ্ছে আল্লাহ পাক। ওয়ামা ইয়ুদলিল ফালা হাদিয়া লাহ, কোন ব্যক্তি আল্লাহ যদি কাউকে ভ্রান্ত করে দেন, হেদায়েত দেওয়ার মতন কোন শক্তি কারো নাই, সুতরাং হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ পাক। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকিন, তিনি আমাদেরকে খাবার খাওয়ান, তিনি আমাদেরকে পান করান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খাবারের ব্যবস্থা না করতেন, কোত্থেকে আমরা খাবার খাইতাম? বলতে পারেন আমরা চাকরি করি এই জন্য তো খাবার পাই, বা জমিনে আমরা চাষাবাদ করি এই জন্য জমিন থেকে আমরা পাই। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অনর্বর করে দেন, তাহলে জমিন থেকে আমরা ফসল পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে অসুস্থ করে বিছানায় রেখে দেন, তাহলে চাকরি আমরা কিভাবে করব? সুতরাং আমাকে সুস্থ রেখেছেন, যোগ্যতা দান করেছেন, এই জন্যই তো আমি চাকরি করতে পারি। যদি মাতার স্ক্রুপটাকে আল্লাহ একটু ডিল করে দেন, তাহলে তো কেউ আমাকে চাকরিতে নিবে না। স্ক্রুপটা যদি আল্লাহ একটু ডিল করে দেন, তাহলে কেউ আপনাকে গ্রহণ করবে না, এমনকি গড থেকে পর্যন্ত আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ পাক। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখনই আমরা অসুস্থ হয়ে যাই, তখনই তো তিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। অসুস্থতা থেকে সুস্থতা দান করার একমাত্র মালিক হচ্ছেন আপনার আমার রব আল্লাহ পাক। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, আল্লাহ তো আমাদেরকে মৃত্যু দান করবেন, কারণ আল্লাহ যদি আমাদের ভাগ্যে মরণ না লেখেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে মৃত্যুর ফয়সালা না হয়, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আমার মৃত্যু দান করতে পারে না। এ বিশ্বাস অবশ্যই আমাদেরকে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মৃত্যু না দিবেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারে না। অতপর আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পরও জীবন দান করবেন, কারণ মরণের পরে জীবন দান করার কেউ নাই, কেউ কোনো মানুষ মৃত্যুবরণ করার পরে জীবন দান করতে পারেন না, দান তো করেন একমাত্র আল্লাহ। সুতরাং যখন আমরা অসুস্থ হয়ে যাই, তখন তিনি তো আমাদেরকে সুস্থ করে দেন, যখন আমরা এন্তেকাল করব, মৃত্যুবরণ করব, তিনি আমাদেরকে জীবিত করবেন। আর যখন আমরা গুনাহ করে ফেলি, আইয়াকু ফিরালি খতি আতি ইয়াউমাদ্দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুতরাং সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলে দিয়েছে।
কোনো ব্যক্তি যদি গলার মধ্যে খাবার খাইতে যাইয়া কাঁটা আটকে যায়, গলার ভিতরে খাবার খাইতে যাইয়া কাঁটা আটকে যায়, তখন সূরাতুল ওয়াকিয়ার একটি আয়াত রয়েছে, 83 নম্বর আয়াত, সূরাতুল ওয়াকিয়ার 83 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ে 11 বার পড়ে পানিতে বা বাতে ফু দিয়ে আমরা খেয়ে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের বরকতে গলার কাঁটাটাকে সরিয়ে ফেলবে। সূরাতুল ওয়াকিয়ার 83 নম্বর আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করবেন। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, এই আয়াত অংশটা আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার যে কাঁটা সেটা সরিয়ে ফেলবেন, আমাকে শান্তির ব্যবস্থা করে দেবেন, প্রশান্তির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সমস্যার সমাধান আমাদেরকে কোরআন থেকে খুঁজে নেওয়ার তৌফিক দান।